ওয়েঞ্জিলার পর এবার ক্যান্সারে আক্রান্ত তার মা হসপিটালে ভর্তি শিখা শর্মা বাঁচবে কিনা কি বললেন ডাক্তার বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গত নভেম্বরে ক্যান্সারের কাছে হেরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এবার জানা গেল তার মা শিখা শর্মাও একই রোগে আক্রান্ত জানা গেছে ঐন্দ্রিলার মায়ের ব্লাডে ক্যান্সার ধরা পড়েছে বর্তমানে চলছে কেমোথেরাপি চোদ্দ বছর আগে প্রথম ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন শিখা শর্মা মেয়েট্রিলার অসুস্থতা ঠিক আগেই ক্যান্সার ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি বিষয়টি নিশ্চিত করে ঐন্ডিলার মা আনন্দবাজার অনলাইনকে বলেন ঠিক কথাই আমি আবার ক্যান্সার আক্রান্ত ব্লাডের ক্যান্সার ধরা পড়েছে কেমো চলছে আগামী তেরো জানুয়ারি কলকাতায় টাটা মেডিকেল সেন্টারে ওইন্ট্রিলার মা শিখা শর্মার অস্ত্রোপাচার হবে অঞ্জিলাকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত পুরো পরিবার শিকার কথায় বেঁচে থাকতে হয় তাই আছি আমি এবং বাবা একদম ভালো নেই সামনে বড় সার্জারি তবু চিন্তা হচ্ছে না যা হয় হবে গত বছর বিশ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জিলা দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি অভিনেত্রীর মা শিখা ও প্রথম বিয়ের আগে ক্যান্সার আক্রান্ত হন তারপর সুস্থ হয়েছিলেন ছোট মেয়ে অসুস্থতার পর থেকে আবারও ক্যান্সারের লক্ষণ দেখা দেয় তার অঞ্জিলা নিজেও দুইবার ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু শেষবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তারপর আর কেমোফ থেকে ফেরেননি সকলের কাছে দোয়া চেয়েছেন অঞ্জিলার মা শিখা শর্মা তো বন্ধুরা খবরটা শুনে আপনাদের কার কেমন লাগছে আপনাদের মতামত কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি सबस्क्राइब कर धन्यवाद चैनल के